আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, নিশ্চয় যারা ইমান এনেছে, নিশ্চয় যারা কি বলেন ইমান এনেছে এবং আমলে সালেহ যারা করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ইমান এনেছে এবং আমলে সালেহ নেক আমল যারা করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রহমান ভালোবাসা সৃষ্টি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য মানুষের অন্তরে মাওয়াদ্দাত সৃষ্টি করে দিবেন। এখানে উদ্দুন শব্দটা এসেছে, আর আমরা জানি, আমি আস্তে আস্তে আলোচনা শুনছিলাম, সূরা শুরার মধ্যে এসেছে নবীর আহলে বায়াতের জন্য, নবী পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মাওয়াদ্দাতকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ওইখানে মাওয়াদ্দাত, এইখানে আবার উদ্দুন, মূল রুট ওয়ার্ড, মূল শব্দ কিন্তু এক। এই উদ্দুন বলেন, মাওয়াদ্দাত বলেন, এর স্থান মোহাব্বতের চাইতেও আরো ঊর্ধ্বে। সাধারণ মোহাব্বতে হবে না, নবীর আহলে বায়াতের জন্য প্রয়োজন মাওয়াদ্দাত, একদম খাঁটি মোহাব্বত, এর মধ্যে কোনো ধরনের কোনো যদি এবং কিন্তু কোনো ধরনের কোনো ভেজাল থাকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারকে, নবীর আহলে বায়াতকে, পাকে পঞ্জাতনকে এমন মহব্বত করতে হবে যে মহব্বত হবে একদম খাঁটি, এখানে কোনো ভেজাল নাই। আমি যে আয়াতখান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসিরে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ, হাদিসের অনেক বড় ইমাম ছিলেন, তিনি তার মুজামুল কবীরের মধ্যে এনেছেন, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন সুবহানাল্লাহ, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সকল মুফাসসিরিন গণের সরদার, সেই সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এই আয়াতখানা নাজিল হয়েছে মাওলা আলী শেরে খোদার শানে। কার শানে বলেন? মাওলা আলী শেরে খোদার শানে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এই আয়াতের তাফসীর এমন দাঁড়ায়, ও আমার আলী, তোমার খাঁটি ইমানের কারণে এবং আমলে সালেহের কারণে মানুষজনের অন্তরের মধ্যে, মানুষের দিলের মধ্যে তুমি আলীর জন্য, আমি আল্লাহ মাওয়াদ্দাত সৃষ্টি করে দেব, মহাব্বত সৃষ্টি করে দেব। এবং আমরা সকলেই জানি মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে উদ্দেশ্য করে বলছেন, এবং হাদিস স্বয়ং মাওলা আলী বর্ণনা করছেন যে আমার নবী আমাকে বলে গেছেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিক, ও আমার আলী, তোমাকে মুমিন ছাড়া কেউ মহব্বত করবে না এবং মুনাফিক ছাড়া তোমাকে কেউ হিংসা করবে না। কাজেই আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি মাওলা আলী শেরে খোদাকে মহব্বত করা, ভালোবাসা আমাদের ঈমানের বলেন অংশ। এবং সাহাবায়ে কেরাম বলতেন যে কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি মুনাফিক আমাদের কাছে একটা কষ্টি পাথর ছিল। বলেন বলেন কি কি ছিল? স্বর্ণ খাঁটি নাকি ভেজাল, বুঝার জন্য কষ্টি পাথর লাগে না? সাহাবায়ে কেরাম বলতেন যে আমাদের যুগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার যুগে মুমিন এবং মুনাফিক চেনার জন্য কষ্টি পাথর আমাদের কাছে ছিল, সেই কষ্টি পাথরের নাম হচ্ছে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম। আলীকে যে মহব্বত করত তারে আমরা মুমিন মনে করতাম, আর আলীর প্রতি যার হিংসা থাকত তাকে আমরা মুনাফিক বলতাম। এখন আমরা মন গড়া কষ্টি পাথর অনেক কিছু বানাতে পারি,
কিন্তু সাহাবায়ে কেরামের কাছে কষ্টে পাথর ছিলেন কে? মাওলা আলী শেরে খোদা। আর মাওলা আলী শেরে খোদাকে কিভাবে আপনি ভালো না বেসে থাকবেন? মাওলা আলী শেরে খোদাকে ভালো না বেসে কিভাবে থাকবেন? মাত্র 8 কিংবা 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন। গুনাহ খাতা মাওলা আলীকে টাচ করার সুযোগ পায়নি। মাওলা আলীকে কি গুনাহ খাতা টাচ করার কোনো সুযোগ পায় নাই? আজকে অনেক কিছু বলা হচ্ছে আমাদেরকে কিছু হাদিসের রেফারেন্স দিয়ে, মাওলা আলী শেরে খোদা ইসলাম কবুল করার পরের কথা বলা হচ্ছে, সেই নাজিস সেই নাপাকি নবী মাওলা আলী শেরে খোদা নাকি মদ পান করে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, মদ পান করে নামাজের মধ্যে নাকি প্যাচ লাগিয়েছেন? এখান ওখান থেকে হাদিস জুরা তালি দিয়ে হ্যাঁ হাদিসের কিতাবে এসছে, ওকে, বাট আপনাকে বুঝতে হবে একই ঘটনার আরো 3 খানা হাদিস এসছে। বুঝতে হবে নবীর আহলে বায়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে পবিত্র ঘোষণা করেছেন। এই আয়াতের আলোচনা আমরা সব সময় শুনি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা, রিজসুন বলা হয়েছে নবীর আহলে বায়ত থেকে, রিজসুন অনেক অনেক দূরে। এই অপবিত্রতা থেকে নবীর আহলে বায়ত কি বলেন? অপবিত্রতাকে দূরে। রিজসুন নবীর আহলে বায়তের সাথে আসতে পারে না। আর মদ পানের যে হারাম হওয়ার হাদিস যে আয়াত এসেছে সেইখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। নিশ্চয় মদ জুয়া প্রতিমা তীর দিয়ে যে খেলা, এই সকল কিছুকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এগুলা রিজিস, শয়তানের আমল, ফাজিতানি বুহু লাআল্লাকুম তুফলিহুন, এইগুলা তোমরা পরিত্যাগ করো যেন তোমরা সফলকাম হতে পারো। মদকে বলা হয়েছে রিজিস, আর আল্লাহ বলছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শেষ অংশে, নবীর আহলে বায়াত রিজিস থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তারপরে মাওলা আলী শেরে খোদার সামনে এই কথা কিভাবে আসছে? গুনাহ খাতা মাওলা আলী শেরে খোদাকে টাচ করার কোনো সুযোগ পায় নাই।